हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय न्यू ब्लॉग। सो আজকের ব্লগটা কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি একদম বলবো না, কারণ এটা সাসপেন্স। ঠিক আছে, আজকের ব্লগটাতে তোমাদের জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ব্লগটাতে আমাদের সাথে থাকতে হবে। পুরো চলো আজকের জার্নিটা আমরা স্টার্ট করে দিই। এখন ঘড়িতে বেজে গেছে 9টা আর আমরা যেতে চলেছি একটা খুব সুন্দর জায়গা। তাহলে চলো, লেটস গো। आगे आगे चलूं मैं, पीछे मेरी जिंदगी, थोड़ा सा जी लूं आज, मर्जी है मेरी। So guys, आशा करी बुझे ही गेछो कोथाय गिएछिलाम। So let's go। सुबह मेरी अंधेरी सी, बीते लम्हों को बुला के, पल थोड़े से चुरा के, बीते लम्हों को बुला के, पल थोड़े से चुरा के, पल धीरे धीरे बहता जाए जाए, पल धीरे धीरे बहता जाए जाए, पल धीरे धीरे बहता जाए जाए, पल धीरे धीरे बहता। কিছুটা পথ যাবার পর সকালের জল খাবারটা ভেবে নিলাম সেরেই ফেলি, আর পাহাড়ে আসবো মোমো খাবো না সে তো হতে পারে না। সাথে পেয়ে গেলাম লাচ্ছা পরোটা, সাথে তাদের ট্রেডিশনাল খাবার আর ধোয়া ওঠা গরম গরম মোমো। সকালের এই সুস্বাদু ব্রেকফাস্টের পর আমরা আবার রওনা হয়ে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। তাহলে চলো যাওয়া যাক, আর তোমরাও আমাদের সাথে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমাদের ডেস্টিনেশনে সময় সাত হয়েছিল পুরো 2 ঘন্টা 30 মিনিট। ছোটি সি ইস পল কো জিলো জেসে পল হ্যা কোই আখরি, বিতে লম্হো কো বুলা কে, পল থোড়ে সে চুরা কে, बीते लम्हों को बुला के, पल थोड़े से चुरा के, पल धीरे धीरे बहता जाए जाए, पल धीरे धीरे बहता जाए जाए, पल धीरे धीरे बहता जाए जाए, पल धीरे धीरे बहता जाए जाए। সো ফাইনালি আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তাহলে চলো আমরা আগে গিয়ে প্রথমে করে নেব আমাদের গাড়িটা পার্কিং, তারপর তোমাদের আবার পুরো ভিউটা দেখিয়ে দেব। সো তোমরা দেখতেই পারছো আমি এখন একটি পার্কের সামনে দাঁড়িয়ে আছি, আর এই পার্কটাতে এন্ট্রি ফি আছে, সেটা 15 রুপিস করে। তাহলে চলো আমরা আগে চলে যাই। সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, তাহলে চলো এখন আমরা ঘুরবো আর দেখে নেবো আর তোমাদেরও দেখাবো।
গেছি, যাইনি যদিও তবুও মনে হচ্ছে। অসাধারণ একটি অনুভূতি, জাস্ট ওয়াও, রিল্যাক্স হয়ে যাচ্ছে শরীরটা। আর একটু জায়গায় জায়গায় এখানে বসার জায়গা আছে, আর আমরা চলেই এসেছি। আর একটু 1.5 কিলোমিটার ওপর হেঁটে আসতে হয়েছে, কোনো ব্যাপার না, পৌঁছে যাব। সে তো হতেই পারে না। হ্যাঁ, তবে সেটা ফেজ হতে হবে, তাই না? আর কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম লাভার্স পয়েন্টে, যেখান থেকে দেখা যায় কি না তিস্তা নদীর আশপাশের সেই মনোরম পরিবেশ, আর তাতে রয়েছে ত্রিবেণী, যেখানে সবাই সবার সুন্দর সময় কাটাতে পারে। আর এই সুন্দর মনোরম পরিবেশটি উপভোগ করতে করতে পৌঁছে যাব বাড়ির দিকে। তাহলে তোমরাও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সো গাইস, আশা করি বুঝেই গেছো কোথায় গিয়েছিলাম। তো ভীষণ মজা হয়েছে আজ, আর অনেক বেশি মজা হয়েছে কারণ ওয়েদারটাও আমরা অনেক ভালো পেয়ে গেছিলাম। আর এখন আমি অনেকটাই বেশি টায়ার্ড, তোমরা দেখতেই পারছো আমার মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ। তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার। সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরাও গিয়ে অবশ্যই ঘুরে আসবে, কারণ খুবই সুন্দর জায়গা, ধারণার বাইরে। আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। অনেকে গিয়েছো, অনেকে যাওনি, তো যারা এখানে যাওনি তারা চটপট চলে যাবে। So, ta-ta, good night!